হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সুস্মিতা ব্লগ। তো আমাদের পাড়ার একটা বিয়ে আছে, তো সেই বিয়েতে জল সাজতে বেরিয়েছি বিকেল বেলায়। সঙ্গে থাকো। তো এটা মেয়ের বিয়ে, তো সকলে মানে ভোরবেলাতে তো জল কাটার নিয়ম সবারই যেমন আছে, এইটাতেও সেই নিয়মটাই আছে। কিন্তু বিকেল বেড়ায় বিকেলে বাজনা নিয়ে সবাই আবার শখ করে বেরোই, তো সেইভাবে বেরিয়েছি সবাই। তো সবাই একই মানে হলুদ রঙের শাড়ি পরেছি। তারপর জল সাজা হয়ে গেল, তারপর ওদের বাড়ির সামনে এসে সবাই নাচছিল। মানে আমাদের এখানে বিয়ে পুজো যা কিছু হোক সবাই খুব নাচ করে, তো নাচ হচ্ছে। জল সাজা হয়ে গেল, তখন তো সবাই বাড়ি চলে আসলাম। এসে একটু বাড়িতে নাচানাচি হলো, তারপরে আবার ওটাও শেষ হয়ে গেল। তারপরে আবার রাতে রেডি হয়ে আবার বিয়ে বাড়ি গেছি। তো বিয়ে বাড়িতে গিয়ে দেখি বর চলে এসেছে, বরের গাড়ির সামনে কনের বোন নাচ করছিল। তো নাচ হলো, তারপরে বরবরণ দেখলাম, তারপরে বরকে বাড়িতে নিয়ে আসা হলো, তারপরে বরের সঙ্গে আবার আসলাম, ভিডিও বানাচ্ছি। তো বরকে তো দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তারপরে তো আমি কনের কাছে এসেছি, তো কনের কাছে প্রচণ্ড ভিড়। প্রথমে তো মানে আসতে পারছিলাম না, তারপরে একটু পরে আসলাম। তো এসে দেখছি ও বসে আছে, ভিডিও বানালাম, ছবি তুললাম। তো ক্যামেরাম্যানরা ওকে যেরকমভাবে করতে বলছে ও তো এখন সেরকমভাবে ফটোশ্যুট হচ্ছে। কনেকে খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এটা আমাদেরই বার্নিয়া পার্লার থেকে সাজাতে এসেছিল, খুব সুন্দর কম টাকাতে খুব সুন্দর সাজিয়েছে। 3000 টাকায় কনেকে খুব সুন্দর সাজিয়েছে। তারপরে তো আবার একদিন পরে কনেযাত্রী চলে আসলাম বরের বাড়িতে। তো এসে ওর ওপরে ওর ঘর, তো ওর ঘরে আসলাম, ওর ঘরে এসে ভিডিও বানাচ্ছি, ছবি তুলছি। তারপরে কনেকে তো 3 তলায় বসানো হয়েছে, ওখানেও যাবো। তাই ওখানেও চলে আসলাম, সবাই আসলো। মানে সবাই আগে ওর ঘরে গেছিলো, তাই ওর ঘরে আগে গেছিলাম, তারপরে কনের কাছে গেলাম। তো কনের কাছে মানে খুব সুন্দর সাজিয়েছে, আর এখানে প্রচণ্ড ভিড়, মানে আসাই যাচ্ছে না। তো তার জন্য এর কাছেও পড়ে আসলাম। তো কনেকে ওখানেও খুব সুন্দর সাজিয়েছিল, ওখানে 3000 আর এখানে 10000 টাকা নিয়েছে। বেথর ডাওরিতে ওর বিয়ে হলো। তো কনে তো আমার বোন হয় সম্পর্কে, আর ওকে খুবই সুন্দর লাগছে। দুটো লুকেই খুব ভালো লাগছে, রিসেপশনে আবার বিয়ের লুক খুবই সুন্দর সাজানো হয়েছে, আর ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে। তো ওদের বিয়ের আগে ফটোশ্যুট হয়েছিল, তো ফটোশ্যুটেরই একটা পোস্টার আলাদা করে মানে দিয়েছে। যেমন কনে সাজার সিংহাসন আলাদা করেছে, ফটোশ্যুটের মানে ফটোশ্যুটের ওই পোস্টারটা দেওয়ার জন্য আলাদা একটা মানে জায়গা করেছে, সেটাও খুব সুন্দর। তারপর আবার নিচে চলে আসলাম, নিচে এসে চা মানে কফি পকোড়া পান ফুচকা সমস্ত কিছুই ছিল, মানে সমস্ত কিছু একটু একটু মানে টেস্ট করলাম। তারপরে বাইরে এসে দেখছি সব নাচছে, মানে আমাদের এখানে মানে সবাই খুব সুন্দর মানে নাচ করে, যা কিছু হয় এগুলো সব আমাদের পাড়ার মেয়ে ছেলেরা সব নাচছে। তো তারপরে নাচ টাচ দেখে আমি বলছি আগুন পান যখন দিচ্ছে কখনো খাইনি, একটু টেস্ট করা যাক। তো আমার একটা বন্ধুর বউ আর আমি একটু আগুন পান টেস্ট করলাম। তো প্রথমে খুবই ভয় লাগছিল, খেয়ে চাইছিলাম না, তারপরে আমি মুখে থেকে বার করে ফেললাম। তো তারপরে আবার এটা হচ্ছে লাস্ট ভিডিও, ভিডিও দেখে শেষ করছি, সবটাই শেয়ার করলাম, ভালো লাগলে।